এই ভর দুপুরবেলা টোপাকুলের আবদারটা শুধু একবার শুনো। শীতকালে ও যেটা করতো ও এখনো সেটা করবে, ও ছাদে এসে ফল খাবে, তাই তো? তাই তো, মোসাম্বি ইজ সুইট, ডু ইউ লাইক ইট? ইয়েস। আজকে চুলগুলো যেন মনে হচ্ছে একটু গোল গোল হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি, তোমার চুলগুলো যেন মনে হচ্ছে আরেকটু গোল গোল হয়ে গেছে, আরেকটু গোল গোল। হ্যাঁ, হ্যালো সবাইকে, আমি আত্রেয়ী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 17 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আর এই মাত্র আমাদের জাস্ট সবার লাঞ্চ কমপ্লিট হয়েছে। আর এইখানে টপলুকে দেখো, টপলু বসে ফল খাচ্ছে, আমিও হাতে একটা ফল নিয়ে এসেছি। ছাদে আসার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছে ছিল না। এই দেখ টপলু, কাক এসেছে। টপলু, কাক দেখেছ? টপলু দেখেছিস কাক? টপলু কদিন ধরে খুব বায়না করছে যে মামাম ছাদে নিয়ে চলো, মামাম ছাদে নিয়ে চলো। এবারে কৌস্তবদের যেহেতু পুরো ফুল ফ্লেজে অফিস শুরু হয়ে গেছে, আর দুপুরবেলা সমস্ত সকাল থেকে কাজ টাজ করে তারপরে সব কিছু করে ছাদে না আসতে ইচ্ছে করে না। আর তার থেকেও যেটা বড় কথা, ছাদে এখন এমন রোদ্দুর থাকে মানে 11টা সাড়ে 11টার দিকেও আসা যায় না। তো এমন কান্ডাকাটি করে বায়না আজকে করেছে। তো দেখো এখানে নিয়ে এসে বসেছি, আর একটা ছাওয়া দেখে বসিয়ে দিয়েছি। ভাল লাগছে এখন? ভাল লাগছে? ছাদে এলে তোমার আনন্দ হয়? কেন আনন্দ হয়, কেন কি কি হয়? ভাল লাগে? মুসাম্বিটা ভাও? কাক মুসাম্বি খায়? কাককে জিজ্ঞাসা করতো, ওই যে বসে আছে, বলো কাক তুমি মুসাম্বি খাবে? কি বলছে কাকটা, কি বলছে? কই ডাকছে? একটুও তো ডাকছে না। কাক সবই খায়, মুসাম্বি দিলে মুসাম্বিও খেয়ে নেবে। এই কাক তুমি মুসাম্বি খাবে? এই রে কাক উড়ে যাচ্ছে বয়ের চোটে। ওই দেখ কাক উড়ে গেল। কেন? এই দেখ কাক উড়ে গেছে। এই দুটো কাক বসে আছে এখানে, দেখেছিস টপলু? টপলু দুটো কাক, দুটো ওই তো ওইখানে বসে আছে। তো টপলু কি ঘুমিয়ে পড়লো নাকি? ও টপলু, ও ঘুমালে তো টপলুর হাতটা নড়ে, হাত নড়ছে না তো? বোকা টপলু, বোকা টপলু। লাঞ্চ করা হয়ে গেছে, ছাদে গিয়ে ফল খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার টপলু তুমি কি করবে? নিনি, চলো নিনি কও, নিনি কও। বুঝতেই পারছো যে মামাইন মোড়ের একদম আনপেইড ক্যামেরাম্যান হাজির হয়েছে এসে, আন্ডারপেইড মারাত্মক ভাবে। তো যাই হোক, আত্রেয়ী তোমাদেরকে প্রত্যেকদিন সেই কালো কাপে চা ঢেলে ঢেলে এমন করেছে, দেখো আমি কি সুন্দর কালারফুল কাপ নিয়ে এসেছি। না তো এই প্রথম একটা জিনিস যেটা মানে আত্রেয়ীর আমি কিছু নিয়ে এসেছি ওকে না দেখি, এবং ও মারাত্মক ভাবে পছন্দ করেছে। আর আত্রেয়ী একটা জিনিসকে ঢেকে রেখেছে যেটার জন্য আমি মানে অফিস থেকে ফিরে এসে আমার মন মারাত্মক আল্লাহ দিত, সেটা হয়েছে এই দেখো সুগন্ধি চাল ভিজছে, আমার মনও ভিজে উঠেছে। টপলু তুমি তো কিসের উপরে বসেছো? কিসের উপরে? হর্সের উপরে। জামা পুরোনো খেলনা এই সমস্ত থাকে, তো সেখান থেকে এগুলো বেরিয়েছে। ব্যাস হয়ে গেল, ওইটা নিয়ে হয়ে গেল আবার এইটা। না না না, এটা কালকেই বার করা হয়েছে, তার জন্য প্রচন্ড ইন্টারেস্ট। আর দেখো এটা কি করেছে টপলু, দেখা মানে যা পেরেছে মাস্ক দেখো সমস্ত এর মধ্যে পুড়েছে। কি ঢুকিয়েছিস টপলু? এই দেখো, দেখে এটা কি দেখি, হিপোপটেমাস। এই এটা হিপোপটেমাস নয়, এটা বিয়ার, এটা হিপোপটেমাস নয়, পোপেট টোপেট সব এর মধ্যে ঢুকিয়েছে। আগের বারে এই ধরনের সুইট কর্ন স্পেন্সার থেকে আনা হয়েছিল, আর এবারে বিগ বাজার থেকে কৌশলকালকে এনেছে। আর এটার ফ্লেভারটা দেখো, চিজ অ্যান্ড হার্বস। আর আগের বারে খেয়েছিলাম চাট মশালা, হেভি খেতে ছিল, ভালো ছিল, বাট 30 টাকা এইটুকু দিয়েছিল। এটার দাম
মুখের কথা নয় দেখেছো প্রথমেই আমার দেখি দেখি জিনিসটা পচা পচা লাগছে গো আমার হোয়াট আর ইউ সেইং ম্যান হ্যাঁ গন্ধটা একটু পচা পচা কদবেলের মতো লাগছে না 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 এটা ওই চিজ এন্ড হার্বস তো তাই এরকম গন্ধ দেখো বড় বড় বাতেলা মেরে জিনিসটার মধ্যে সেই লিকুইডটাই নেই যেটার মধ্যে কর্ণটা থাকে আমি বিগ বাজারের এগেইনস্টে একটা এটা ভালো কিছু করতে হবে এটা তো একেবারে এক্সপেক্টেড নয় না 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 এটা নিয়ে আমি একটা মানে কমপ্লেইন তো রেইজ করবই আর যা 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 করা যায় আমি কোর্ট অফ দি যাব ও আমাকে বলছিল আমি চুন চুন কে জিনিস তুলি দেখলে তো এইবারও প্রমাণিত একটু আগেই বললো যে আমি বাজার ভগবান আমার সাথে নেই এটা বলে যাচ্ছে জনতা আমার সাথে আছে কিনা আমি জানি না মানে আমি নিজেই গন্ধে থাকতে পারছি না এটা মনে হচ্ছে কদবেল ফ্লেভার ওরা ভুল করে চিজ এন্ড হার্বস লিখেছে তবে এটা সিরিয়াসলি আমি এটা কিন্তু ছাড়বো না আমি এইটুকু সবাইকে কথা দিচ্ছি এবং বিগ বাজারকে আমি দেখে নেবো নিজেকে নিজে আমি কথা দিলাম না না এটা ডেফিনেটলি আমি বলবো আমার কাছে বিলও আছে সমস্ত কিছু রয়েছে আর এই জিনিসটা ভিতরের জিনিসটা তো ইনট্যাক্ট তোমার অফিসের পাশে একদম বলে আসবে তো যেটা কি করেছে একদম কৌস্তব কনফিডেন্টলি ভুল জিনিস এনে এখন পুরো একদম টাডা নিজেই টাডা হয়ে গেছে বলছে কোম্পানিটা এইটা কি করছো চাপা পাওনি এখন পপকর্ন বানাচ্ছে আমার সব অন্য ধরনের টেকনিক তোমার সাথে যাবে না এই জিনিসটা জাস্ট ফ্লিপ করে দেবো পপকর্নটা এখানে চলে আসবে এটা নিয়ে চলে যাবো একটা কাপ কিনে এনে তখন ওই কালকে ওইগুলো এনেছে একটা কাপ এনেছে তারপরে এই টাকাটা এনেছে এনে রেখে বলে যাচ্ছে আরে অসা আরে কাপটা তো বোরোসিলের ভালো কাপ কাপটা সত্যি তুমি যা লোক হয়তো আনলে দেখা গেল কাপের ডান্ডিটা ভেঙে গেল যা তা এই কি গো পপকর্ন ফাটছে না কেন ভগবান সাথে থাকলে হবে তুমি কি সবই ঝোলাবে ভাই প্লিজ আওয়াজটা শুনো মন দিয়ে শুনো পুরো হৃদয়ে ফাটবে এবার দেখো এই দেখো আচ্ছা পুরো ষোলো মাত্রা একটু একটু সরিয়ে দিতে হয় বেশি সরিয়ে পপকর্নটা কোন রকমে খেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি চিকেনটাকে ম্যারিনেট করবো মোটামুটি আজকে সারা ব্লগে তোমাদেরকে শুধু একদম 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 তো চিকেনটাতে একটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে চিকেনটা মানে এরকম ব্রেস্ট পিস হলে ভালো হতো বাট ওটা মাঝখান থেকে কেটে দিয়েছে তো যাই হোক যা হয়েছে হয়েছে তোমরা যখন করবে পুরো একদম যে বড় ব্রেস্ট পিস হয় সেইটা নেবে তো চলো ফার্স্টে একটুখানি ম্যারিনেট করতে হবে তো তার জন্য কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই ফার্স্টে দেখো অল্প একটুখানি পুদিনা পাতা দিচ্ছি একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আমাদের চিকেনের পরিমাণটা যেহেতু খুব কম তার জন্য আর কি মানে পরিমাণগুলো কম তোমরা পরিমাণ যদি বাড়াও তাহলে বুঝে করে নেবে দুখানা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এরপরে এর মধ্যে এখানে অ্যাড করব হচ্ছে অরিগ্যানো এটা হাফ চামচ মতো করব খুব বেশি নয় নেক্সট অ্যাড করব হচ্ছে সাদা তেল এটা প্রায় দু চামচ মতন অ্যাড করে দিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর অল্প একটু জল অ্যাড করে দেখো আবার ঘুরিয়েছি তো এইরকম মতন হলেই চলবে দেখো চিকেনের পিসগুলোকে আমি এরকম একটু একটু করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে এইবারে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস অ্যাড করে দেব পরে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী শুকনো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি আর যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা অ্যাড করে দেব সমানভাবে এইবারে খুব ভালো করে চিকেনগুলো দু পিট এইভাবে মাখিয়ে নিতে হবে বেশি আমাকে টাটা বানিয়েছে দেখো আসল জিনিস দেয়নি চিকেনের প্রিপারেশনে ম্যারিনেশনে একটা জিনিস দিতে ভুলে গেছি তোমরা ডেফিনেটলি অ্যাড করো জিঞ্জার গার্লিক পেস্ট তো জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করে দিচ্ছি কোনো ব্যাপারই না চিকেন পুরো প্রাণ ফিরে পেল তো এটাকে একটু ভালো করে লাগিয়ে নি ব্যাস এইবারে আধ ঘন্টা রেখে দেবো ভাগ্যিস মনে পড়লো নালে এটা ছাড়া তো যাতা হয়ে যেত ব্যাপারটা তো সংসারের বিভিন্ন কাজের মধ্যে আমার একটা নতুন কাজ ইনক্লুড হয়েছে এবং সেটা সকাল সন্ধে দু ঘন্টা মতন আমাকে করতে হচ্ছে যেটা সব থেকে বেশি স্ট্রেনাস লাগছে সেটা হচ্ছে টপলুকে লেখা শেখানো
হ্যাঁ, গৃহশিক্ষককে ছাড়িয়ে দিলে এরকমই হয়। গৃহশিক্ষকের তুমি চাকরি খেলে, গৃহশিক্ষককে কি ফাঁকি বাজ, মানে আমার মেয়ের ভবিষ্যৎ, মানে আমি কি যে একটা ভুল লোকের হাতে তুলে দিতে যাচ্ছিলাম। মানে একদিন একটুখানি লেখাতে বলেছি, এসে দেখছি টপলুও শুয়ে আছে, কৌশল দেখছি আরামসে ফোন দেখছে শুয়ে শুয়ে। মানে এটা কিন্তু সত্যি, মানে এটা মারাত্মক একটা টাফ কাজ। এইচ লেখো, এইচ লেখো, দেখো লেখা চলছে। টপলু খুব বেশি দিন হয়নি লেখাটা শিখেছে, মানে দেড় মাস কি দু মাসও হয়নি, মানে দেড় মাস মতন হয়েছে। এবার টপলুর ব্যাপারটা কি বলতো, এটা সব বাচ্চাদেরই, মানে যখন ভালো লাগে তখন খুব সুন্দর লিখবে, তখন মানে পাতার পর পাতা লিখতে থাকবে। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে। আর একটা হ্যাবিট হচ্ছে সারাক্ষণ ওকে ইরেজারটা দিয়ে, ঠিক আছে ইরেজার লাগবে না, মানে ওর ইরেজারে এমন নেশা যে ইচ্ছে করে ভুল লিখে ইরেজার দিয়ে ইরেজ করছে। আর এটা যে কি স্ট্রেনাস জব, মানে ABCD লেখা শেখানো, মানে বাবা খুব আমি এখনো পুরোটা করে উঠতে পারিনি, মোটামুটি এখন আর চারটে লেটার বাকি আছে ওর। মেরেই এনেছো, বাবা আমি জানিও না, কংগ্রাচুলেশন। সেলিব্রেশনের খাওয়াটা বানানো রইল। এদিকে জানে না, এদিকে বউ সারাদিন কাজ করে। আমার একটাই কাজ, ও যখন এটা নিয়ে বসে আমি অন্য ঘরে গিয়ে চুপ করে মোবাইলটা দেখি। এটা কিন্তু একটা খুব কঠিন কাজ, কাজ নেই বসে বসে মোবাইল। আচ্ছা ম্যামো, তোমার এই প্রথম জি গুলো বর্গীয় জয়ের মতন হয়ে গেছে কেন, অনেকটা দেখতে। লেখো, এইচ লেখো তো, এইচ লেখো, দেখো তো এইচ লিখতে পারে কিনা, দেখো সবাই দেখো তো, সবাই দেখো। বাবা ভেরি গুড। ভেরি গুড, কি সুন্দর হয়েছে। তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, টপলুকে এরকম মানে প্রচুর আমাকে এ করতে হয় যে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, ওয়াও কি সুন্দর হয়েছে সোনা, তবে কেউ ইন্টারেস্ট পায়। চলো নেক্সট এল লেখো, এল দেখি কিরকম করে লিখতে হয়। আচ্ছা আচ্ছা, আদো কই দিচ্ছি, আদো কই দিচ্ছি, যা যা লেখো। অসাধারণ রান্না স্টার্ট হতে চলেছে, সবাই কিন্তু প্রচন্ড মন দিয়ে দেখবে। আরে দেখো, রান্নাটা করতে আসবো, রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেল। এই দেখো কি একখানা, এই লাইটটা খারাপ হয়ে গেছে, আর আপাতত এই সূর্যটাকে আমি লাগিয়ে রেখেছি, এগুলো দোকানে থাকে। পুরো চোখটা পুরো ঝাঁঝা করছে, আর এইরকম বড়, তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো না, এইরকম বড় জিনিসটা। তো যাই হোক, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, সে তো নিতেই হবে, খুব স্বাভাবিক। এবার তেল দেবে, এগুলো সবাই এনে, ঠিক আছে অল্প একটু, এটা নিজে তো করে নিতে পারো, করো না কেন গো। আমি সব জায়গায় যদি আমি হাতটা লাগিয়ে দিই না, মুশকিল হয়ে যাবে, বুঝছো। তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে, এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে চিকেন গুলো দিয়ে দিতে হবে। ম্যারিনেট যে করেছিলাম এটাও পুরোটা দিয়ে দিচ্ছি। দু মিনিট পরে চিকেনের পিটগুলোকে এরকম উল্টে দিয়ে ওই দিকটাও করব, এটা হতে কিন্তু একটু সময় লাগবে। এটাকেও সেম ভাবে মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে 3-4 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। মতন দেখো ফ্রাই করলাম, এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, আর ওপর থেকে এরকম একটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে এটাকে 5-10 মিনিট মতন একটুখানি হতে দেবো। চিকেনটা যতক্ষণে হচ্ছে, তোমাদেরকে আজকে মেনুটাই বলা হয়, প্লিজ প্লিজ, এমন কিছু আহামরি কিছু না, না না আহামরি হচ্ছে, বুঝতেই পারছো। এটা কি নাম দেবো, এরকম যদি পুরো বড় হতো তাহলে একটু চিকেন ব্রেস্ট বলা যেত। এটা হচ্ছে চিকেন চতুষ্কোণ, চারটে টুকরো, ওই চিকেন চতুষ্কোণ হচ্ছে। আর তার সঙ্গে একটু বানাবো হচ্ছে সিম্পল কর্ন রাইস, না সিম্পল করলে হবে না, কমপ্লেক্স কর্ন রাইস, সেজুয়ান কর্ন রাইস আমার চাই। সেজুয়ান, হ্যাঁ তাড়াতাড়ি করো তো, একদমই তো পিট গুলোকে এবার একটুখানি উল্টে উল্টে দেবো, এটি দেখতে হয়েছে একটা স্মোকি স্মোকি ব্যাপার এসেছে। তুমি যে ঢাকনাটা খুললে না, যে গন্ধটা আসলো না, লাগলো হয়ে গেছে।
ছাড়বে কেন, এক গাদা মিশিয়েছে শেজুয়ান চাটনিটা, খাওয়া যাবে তো? দেখি সরো সরো সরো, দেখি দেখি দেখি, আরে কালারটা তো পুরো রেস্টুরেন্ট এই রকম পড়ে না, পড়াই তো ওরকম নাড়াতে আছে। আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার পড়াই এরকম নাড়ায়। সরি সরি, লক্ষ্মী ঠাকুর রেগে গেছে, লক্ষ্মী ঠাকুর রেগে গেছে, মাস্টার শেফ গ্যাস বন্ধ করছে। চলো প্রথমে শুরুতে আমি বলতে যাচ্ছি, আমাকে বলতে ছিল না, নিজে বলতে শুরু করেছো। দারুন বহুদিন পর দারুন ডিনার দিলে গো তুমি, থ্যাংক ইউ, ভালো হয়েছে ব্যাপক। আজকে আমাদের বাড়িতে কি হয়েছে জানি না, প্রচন্ড লাইটের প্রবলেম হচ্ছে, একটা একটা করে সব আলোগুলো নিভে যাচ্ছে, আবার জ্বলছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। তো আজকের ব্লগটা আমি আর টপলু এন্ড করব, কারণ কৌশব এখন গেছে জেঠুর কাছে, জেঠুর সুগারটা একটুখানি মাপতে। তো আজকের ব্লগটা এন্ড করার আগে বলি, ডিনারটা দারুণ ছিল, তোমরা ডেফিনেটলি একবার চিকেন চতুষ্কোণটা ট্রাই করবে। ওটার নাম কেন চিকেন চতুষ্কোণ হয়েছে আমি জানি না, ওগুলো পুরোপুরিভাবে ট্রায়াঙ্গেল শেপে ছিল। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এন্ড করছি, তার আগে কয়েকজনের নাম একটু বলে দেবো। আর নামগুলো বলার আগে আবারও বলছি, যদি কারোর নাম ভুলে গিয়ে থাকে তোমরা আমাকে একটুখানি আরেকবার কমেন্ট করে দিও। প্রথম যার নাম বলবো, রুমনাদি, রুমনাদি ফ্রম ব্যাঙ্গালোর, থ্যাংক ইউ রুমনাদি, তুমি দারুণ মিষ্টি একটা কমেন্ট করেছো আর খুব সুন্দর লিখেছো, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মেঘনা বিশ্বাস, তারপরে হচ্ছে মহুয়া নাথ বলেছে, ওর ছেলের নাম হচ্ছে তৃণাঙ্কুর নাথ, আর সে টোপাকুলকে খুব ভালোবাসে, থ্যাংক ইউ তৃণাঙ্কুর, থ্যাংক ইউ ওয়েদা, থ্যাংক ইউ। আর তারপরে হচ্ছে অনিকা খাতুন, শুভজিৎ ব্যানার্জি, আর লাস্টে হচ্ছে পরিজ ব্লগ। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ব্লগ দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য, এভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের ব্লগটা গোসপে ছাড়াই এন্ড করছি, কিন্তু একটু খালি খালি মতন লাগছে, সবসময় আমরা তিনজনেই শেষ করি। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, টপলু কি করতে হবে? লাইক করতে হবে, টপলু নিজের এই যে বাহন আর ছাড়ছে না দেখ। তো চলো আজকে মাতেন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভাগ্যিস তো এরকম করলে আমি ভুলে গেছিলাম বলতে। বাই বাই, আচ্ছা আমি একসাথে করি, দেখলিও আমি তুমি আর ঘোড়া, বাই বাই।